আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাড়ির তাজা মোরগ জবাই করলাম, সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। গরম তেলে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, তারপর 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, হলুদের গুঁড়াটা পরিমাণ মতো, লবণটা দিব স্বাদ মতো, তার সঙ্গে আরও কিছু মশলা অ্যাড করব। এখানে মরিচের গুঁড়া দিব 3 চামচ। একেবারে পারফেক্ট 1.5 কেজি সাইজের মোরগ রান্না করতে যতটুকু মশলা প্রয়োজন পারফেক্টভাবে ঠিক ততটুকু দিয়ে দিচ্ছি। এখানে ধনে গুঁড়ো দিলাম 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ জিরে গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। সম্পূর্ণ উপকরণগুলো আমি সুন্দর করে ভালোভাবে কষিয়ে নিব প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। মশলাটা কষা হয়ে গেলে সুন্দর একটা ফ্লেভার আসবে, তখন আস্তে আস্তে আমি মোরগের মাংসগুলো দিয়ে দিব, দিয়ে আরও 10 মিনিটের মতন কষিয়ে নিব। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন, বেশি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পরবর্তীতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। বাড়িতে মেহমান আসছিল, বোনের জামাই মেয়ে, মানে তো আমারও জামাই মেয়ে, তাদের জন্য আরও বিভিন্ন আইটেম রান্না হয়েছিল। আপনাদের সঙ্গে আমি আপাতত একটা ভিডিও শেয়ার করছি। এটার সঙ্গে আমরা আরও আয়োজন করেছিলাম সেমাই পিঠা। খুলনা বাগেরহাট জেলার সবথেকে ঐতিহ্যবাহী সেমাই পিঠা, জামাই মেয়ে নতুন মেহমান মানেই সেমাই পিঠা আমাদের সব থেকে বড়ো ঐতিহ্য, সেগুলো করেছিলাম। আর একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে দেখাবো সেমাই পিঠা তৈরি করার প্রসেসটা। প্রায় 10 মিনিটের মতন মাংসটা কষিয়ে নিলাম, ভালোভাবে কষিয়ে নিলাম, দেখেন অল্প সময় একটু ঝোল দিয়ে দিলাম, তারপর একটু শুকনো মশলার গুঁড়ো দিয়ে দিলাম। মাশাল্লাহ কত সুন্দর একটা কালার আসছে, আর খেতে যে কতটা ভালো তা তো আপনাদের বললে আপনারা বুঝতে পারবেন না, হয়তো কালারটা দেখে অনুভব করতে পারছেন কতটা ভালো হয়েছিল। আমাদের বাড়িতে পোষা মোরগ এরকম আমরা সবসময় মেহমান আসলে বাজার থেকে কিনে খাওয়া লাগে না। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।